স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত আজকের ভিডিওতে একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি নবম ও দশম শ্রেণীর জন্য বাংলা ব্যাকরণ থেকে কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলি কাজে লাগবে আপকামিং এস এবং বি বোর্ডের পিএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে আমি মনে করছি ভিডিওটি শুরু করার আগে দু চারটি কথা সকলের জন্য বলি কয়েকদিন আগে আমরা শুনেছি যে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে বেশ পঁচিশ হাজার প্লাস কিছু ক্যান্ডিডেটের দু হাজার ষোলো সালের যে রিক্রুটটা হয়েছিল তার উপর যে কেসটা চলছিল সে কেসের ভিত্তিতে মহামান্য হাইকোর্ট রায় দেয় এবং তাদের শিক্ষক পদ শিক্ষক শিক্ষিকার পথকে খোয়াতে হয় তো এবার আইনি জটিলতা চলছে এবং পরবর্তীকালে রাজ্য সরকার আরও কিছু নতুন কিছু স্টেপ নেবে এরকমও শুনছি কিন্তু সব কিছুকে উপেক্ষা করেই আমি একটি কথা বলি আইনি জটিলতা চলছে কিন্তু যেটি হয়েছে সকলের জন্যই সার্বিক একটা পরীক্ষা হবে এসএলএসটি পরীক্ষা দু হাজার শেষে অথবা পঁচিশে একটি পরীক্ষা হচ্ছেই সেটা সকলের জন্য কারা বৈধ শিক্ষক বা অবৈধ শিক্ষক সেগুলোকে বিবেচ বিবেচনা না করে সকলের জন্যই সকল ক্যান্ডিডেটের জন্য একটি পরীক্ষায় অ্যারেঞ্জ করা হবে রাজ্য সরকারের তরফ থেকে এটি আমরা বলতেই পারি সেরকমই এসএসসি চেয়ারম্যান গত দুদিন আগে সেরকমই বক্তব্য পেশ করেছে তো সুতরাং সেই বিষয়টিকে মাথায় রেখে আমাদের পড়াশোনার প্রস্তুতি অবশ্যই চালিয়ে যেতে হবে আশা করছি আমরা যদি দীর্ঘ পরিশ্রমের মাধ্যমে প্রস্তুতিটা চালিয়ে যেতে পারি তাহলে পরীক্ষায় অবশ্যই সফলতা অর্জন করতে পারব তাই বন্ধুরা সকলকে বলছি তোমরা পড়াশোনার প্রতি মনোনিবেশ করো এবং কোনো কিছু কানে না দিয়ে পড়াশোনার প্রস্তুতি এটা চালিয়ে যাও তা আজকের ভিডিওটা সকলের জন্য তোমরা সকলে দেখো কেমন লাগলো সেটাও জানাবে আজকের বাংলা ব্যাকরণ সেটের এক নম্বর কোশ্চেন আমার পড়া শেষ করেছি এই বাক্যটিতে কোন প্রকার ক্রিয়ার কাল রয়েছে এর জন্য রয়েছে চারটি অপশন এ নম্বরে নিত্য বর্তমান বি নম্বরে পুরাঘটিত বর্তমান সি নম্বরে পুরাঘটিত অতীতকাল এবং ডি নম্বরে আছে ঘটমান বর্তমানকাল এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে আমরা জানি ক্রিয়ার কাল নির্ণয় করতে হলে বাক্যে অবস্থিত যে ক্রিয়াপদ রয়েছে সেটি কোন কালে রয়েছে সেটি আমাদের দেখতে হয় এখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে রয়েছে কি শেষ করেছি এই যে করেছি এই যে ক্রিয়ার কাল এ ইয়াছি এখানে পুরা বর্তমান বর্তমানকাল আমাদের মনে রাখতে হবে করছি যদি থাকে তাহলে ভাষায় সেটা করে নিব করিতেছি যেটা হবে ঘটমান বর্তমানকাল ইতে বিভক্তি যুগে ঘটমান বর্তমানকাল এছাড়া যদি ইল বিভক্তি থাকে তাহলে অতীতকাল এবং ইবো বিভক্তি থাকলে হবে ভবিষ্যৎকাল সুতরাং করেছি অর্থাৎ ইয়াচি ইয়াচি থাকলে পুরাঘটিত বর্তমান বর্তমান এছাড়াও ক্রিয়ার কাল সম্বন্ধে যদি তোমাদের বিস্তারিত ধারণা নিতে হয় তাহলে প্লেলিস্টে আমার বাংলা ব্যাকরণের প্লেলিস্টে সেখানে তুমি ভিডিও পেয়ে যাবে অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে সে ভিডিওটি দেখতে পাবে এরপর দুই নম্বর কোশ্চেন আছে নাতি জামাই থেকে নাত জামাই এই যে ধ্বনি পরিবর্তনে এখানে কোন রীতি কাজ করছে এ নম্বরে আছে আদি সরলোভ বি নম্বরে মধ্য সরলোভ শ্রী নম্বরে অন্ধসরলোভ এবং ডি নম্বরে সরাগম চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হতে পারে আমরা দেখতে পাচ্ছি শব্দটি রয়েছে নাতি জামাই থেকে নাত জামাই এখানে নাতি শব্দটিকে যদি আমরা দেখতে পাচ্ছি নাত যোগ রশ্মি অর্থাৎ রশ্মি বিভক্তি রয়েছে কিন্তু এরপরে দন্ত ত নাত অবিভক্তি অর্থাৎ রশ্মি ধ্বনির লোভ ঘটছে মধ্য স্বরধ্বনির লোভ ঘটছে তিন নম্বর কোশ্চেন আছে নিচের কোনটি ভুল রয়েছে এখানে চারটি অপশন দেওয়া আছে এ নম্বরে আছে প্রতি ই যোগ মান বি নম্বরে হচ্ছে পাট যোগ সত্রী এবং সি নম্বরে হচ্ছে ভ্রম যোগ যোগ সানচ এবং সি ডি নম্বরে আছে জি যোগ যথ এই চারটি অপশনের মধ্যে কোন অপশনটি ভুল রয়েছে দেখো এই প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি বি নম্বরে যেটা রয়েছে পাট যোগ সত্যি যেটা হয় পঠত এই পঠতের ক্ষেত্রে সত্যি প্রত্যয় ব্যবহার করা হয় এছাড়া সি নম্বরে আছে ভ্রম যোগ নিজ যোগ সানচ এক্ষেত্রে এটা হবে ভ্রাম্যমান সানজ প্রত্যয় ব্যবহার করা হয় আন ক্ষেত্রে আর দুই নম্বরে আছে জি যোগ যত অর্থাৎ জি যোগ যত যত প্রত্যয় ব্যবহার করা হয় যেও যে ওর ক্ষেত্রে যত প্রত্যয় তাহলে এই প্রশ্নের যে এটি সঠিক উত্তর হবে এ নম্বর অপশন প্রতি ই যোগ মান এটি ভুল রয়েছে অর্থাৎ শেষের তিনটি অপশন সঠিক রয়েছে এবং প্রথমটি ভুল রয়েছে কারণ প্রতি ই মান হয় না এখানে প্রত্যয় হিসেবে শানচ প্রত্যয় হবে আর এই শানচ প্রত্যয়টি আমরা জানি এটি সংস্কৃত কীট প্রত্যয়ের অন্তর্গত তবে শানচ প্রত্যয়ের যোগে এই শব্দটি হল প্রতীয় মান প্রত্যয় সম্বন্ধে যদি তোমাদের বিস্তারিত জানতে চাও তাহলে প্লে লিস্টে বাংলা গ্রামারের উপর একটি প্লে লিস্ট পাবে সেখানে এই ভিডিওটি পেয়ে যাবে এর পরের কোশ্চেন রয়েছে নিচের কোন মিলটি শুদ্ধ রয়েছে এক নম্বরে আছে তিরন্দাজ এটি আরবি শব্দ দুই নম্বরে আছে মুসলিম এটি আরবি শব্দ নাকি তিন নম্বরে আছে ষোড়শ থেকে ষোলো এটি তদ্ভাবু শব্দ কোনটি হবে সঠিক উত্তর এবং এর জন্য সাব পয়েন্ট করা হয়েছে এক নম্বরে এসি দুই নম্বরে বিসি এবং তিন নম্বরে এসি কোনটি হবে সঠিক এখানে সঠিক হবে বি নম্বর এবং সি নম্বর অর্থাৎ বি নম্বর আছে মুসলিম শব্দ আরবি শব্দের রূপ আর ষোলশ থেকে ষোলো ষোলো হচ্ছে তদ্ভাব শব্দের রূপ অর্থাৎ বি সি অর্থাৎ দুই নম্বর হবে সঠিক উত্তর এর পরের প্রশ্ন আছে পরপদের প্রথম বর্ণ অঘোষ বর্ণ হলে পূর্বপদের শেষ ব্যঞ্জন বর্ণটি অঘোষ হয় সেরকমই একটি শব্দ কোনটি এ নম্বরে যদ্দিনে দুই নম্বরে আছে জগবন্ধু তিন নম্বরে আছে মনোপযোগী এবং চার নম্বরে আছে কাজ চালানো এই চারটি অপশনের মধ্যে সঠিক শব্দ কোনটি হবে এই প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি ডি নম্বর অপশন অর্থাৎ কাজ চালানো এটি হবে সঠিক উত্তর কেন হবে কারণ পরপদের প্রথম বর্ণ অঘোষ বলেছে পরপদের প্রথম বর্ণ কী রয়েছে কাঁচ ক এ কটা হচ্ছে পরপদের প্রথম বর্ণ এবং দ্বিতীয় বর্ণ কী বলেছে পূর্বপদের শেষ ব্যঞ্জনবর্ণ চ অঘোষ অর্থাৎ পূর্বপদের শেষ ব্যঞ্জনবর্ণ কোনটি আছে চ তাহলে ক আর চ দুটোই কিন্তু অঘোষ রয়েছে সূত্র অনুযায়ী সেটি হল সড়িক উত্তর কাজ চালানো কারণ আমরা জানি প্রতিটি বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণ উচ্চারণ করার সময় যখন স্বরতন্ত্রী কম্পন হয় না মৃদু হয় সেটি হচ্ছে অঘোষ বর্ণ ক খ চ ছ ট ঠ এগুলি হচ্ছে অঘোষ বর্ণ এর পরের প্রশ্ন আছে হানি যদি কঠিন কুঠারে কুঠারের শব্দটি নিচের কোন কারক বিভক্তি এক নম্বরে আছে অপাদানের এ বিভক্তি দুই নম্বরে কারকের এ বিভক্তি তিন নম্বরে আছে করণ কারকের এ বিভক্তি কোনটি হবে উত্তর এ প্রশ্নের উত্তর হবে তিন নম্বর অপশন করণ কারকের এ বিভক্তি কারণ কঠিন কুঠারের দ্বারা হানতে চেয়েছে অর্থাৎ কুঠারের দ্বারা দিয়া কর্তৃক করণের এ বিভক্তি এরপরের যেটি প্রশ্ন আছে হেমপ্রভা শব্দটি সঠিক সমাজ কোনটি হবে এ নম্বরে আছে মধ্যপতলবী কর্মধরা বি নম্বরে সম্বন্ধত পুলিশ সি নম্বরে আছে ব্যাতিহার বহবুড়ি এবং ডি নম্বরে আছে মধ্যপল্লবী বহুবরি চারটি অপশনের মধ্যে সঠিক সমাজ কোনটি হবে আমরা যদি দেখি হেমপ্রভা এই শব্দটি যদি সঠিক ব্যাসবাক্য করা যায় তাহলে হবে হেমের মতো প্রভা চার কারণ আমরা জানি যে বহুব্রী সমাজে ব্যাসবাক্যের মধ্যস্থিত পদের পরটি লোক পাবে এবং সেটি হচ্ছে মধ্যপত্লবী বহুব্রী সমাজ হবে এখানে আমরা দেখছি হেমপ্রবাহ শব্দ শব্দটিতে প্রথম পদ রয়েছে হেম এই হেমটিকে উপমান হিসেবে তুলনা করা হয়েছে উপমানের সাথে সমাস হয়েছে তাই একে উপমাত্মক বহুব্রী সমাস হবে তাই জন্য সঠিক উত্তর হবে মধ্যপদলবী বহুব্রী পরের প্রশ্ন উপায় এটি কোন শ্রেণীর শব্দ তিনটি অপশন আছে আরবি শব্দ ফার্সি শব্দের মিশ্রণ দুই নম্বরে আছে তৎসম বাংলা প্রত্যয় শব্দের মিশ্রণ নাকি তিন নম্বরে আছে তৎসম ও বিদেশি প্রত্যয় শব্দের মিশ্রণ সঠিক উত্তর কোনটি হবে উপায়দার শব্দটি তৎসম এবং বিদেশি প্রত্যয়ের অন্তর্গত তিন নম্বর হবে সঠিক এরপরের প্রশ্ন রয়েছে ট ও ঠ এ দুটি বর্ণ কোনটি ঘোষ বর্ণ আছে দুই নম্বর বর্ণ তিন নম্বর অঘোষ বর্ণ এবং চার নম্বর অল্প প্রাণ বর্ণ চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে ট এবং ঠ এই দুটি হল অঘোষ বর্ণের অন্তর্গত কারণ আমরা জানি প্রতিটি বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণ উচ্চারণের ক্ষেত্রে অঘোষ বর্ণ উচ্চারিত হয় প্রতিটি বর্গের প্রথম ও দ্বিতীয় যেমন ক বর্গের ক খ চ বর্গের চ ছ এবং বর্গের ট ঠ সুতরাং অঘোষ হবে সঠিক উত্তর এর পরের কোশ্চেন আছে দেবতা দনুজ এই শব্দটি সঠিক ব্যাসবাক্য কোনটি হবে চারটি অপশন আছে দেবতার যিনি অনুজ দুই নম্বর দেবতা ও অনুজ তিন নম্বর দেবতার অনুজ এবং চার নম্বর ওপরের কোনটি নয় চারটি অপশনের মধ্যে সঠিক ব্যাসবাক্য কোনটি হবে এই প্রশ্নটিতে দেবতা দনুজ অর্থাৎ এটা হবে সঠিক ব্যাসবাক্য হবে দেবতা ও অনুজ দ্বন্দ্ব সমাস হবে সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে বিশেষ্য পদের এখানে সমাস হয়েছে দেবতা একটি বিশেষ পদ এবং অনুজ এখানে বিশেষ পদ হিসেবে কাজ করছে এরপরের যেটি প্রশ্ন রয়েছে আজকে বাংলার এই দুরাবস্থার জন্য দায়ী প্রকৃত সমাজ ব্যবস্থা এই বাক্যে দুরাবস্থার শব্দটি কোন প্রকার বিশেষ পদের অন্তর্গত চারটি অপশন আছে সংজ্ঞাবাচক বি নম্বর অবস্থাবাচক বিশেষ সি নম্বর ভাববাচক এবং ডি নম্বর ক্রিয়াবাচক বিশেষ্য চারটি অপশনের মধ্যে সঠিক শব্দ সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন অর্থাৎ বি নম্বর অপশন অবস্থাবাচক বিশেষ পদ কারণ দুরাবস্থা শব্দটি সমাজ ব্যবস্থার অবস্থার কথাই নির্দেশ করছে যে বিশেষ পদের দ্বারা প্রাণী বা বস্তুর অবস্থা বোঝায় আমরা সেটা জানি সেটাই অবস্থাবাচক বিশেষ সুতরাং দুরাবস্থার মধ্য দিয়ে সমাজের কথা বলা হচ্ছে আজকে শেষ করলাম বাংলা ব্যাকরণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগছে সেটি অবশ্যই জানাবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবে না আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ